sih. Wow. এখান থেকে এরকম করে ছিলা বাসাও 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 গেছে কুরবার মুখ। তুমি শুধু পরি রিপোর্ট কেন্দ্রটা দেখাই দিবা, সে যায় আমাকে 2-3 হাজার জাল ভোট দিয়ে দিবে। তার সল্লগে আমনে নিরালা নির্জনে ডেটিং করেন না? একটা তুরে দিলে আসমান থেকে সাইড দা জিন চলে আসবে। আরে হারামি বেদব সতরে বাচ্চা ইয়া নয় সজন হাগলামি করতে কেন? ওই কইতে আছে বরিশাল দে আওয়া, বরিশাল দে আওয়া জি না বলতেছি, তুমি এই গ্রান্থে একটা টাহল নিতে পারবে না, আর যদি নাও তোমার খাবারই দেবি। তুই মামন সিং এর আগে মামন সিং ছিলি, সেখানে গিয়া লোকেরা ঠকাইয়া 3 লাখ টাকা লইয়া সম্পদ দিছ কি তাই কি মামা? আমরা বাতাসের গতিতে চলি, প্লেনের থেকে দ্রুত গতিতে চলি, সারা বিশ্বের কোথায় কি করতেছে সবকিছু আমাকে হেড অফিসে চলে আসে অটো সিস্টেমে। তোমার মধ্যে এখন কিতা হইতাছে, তোমার মধ্যে কি ঘটবে, তুমি কি চিন্তা করতেছো, কি করবা না করবা সব কিছু কিন্তু আমরা জানি। হ্যাঁ বুঝছো, সাবধান কেয়ারফুল। তোমার মধ্যে এখন কিতা কিতা সমস্যা আছে আমি 1-2-র মধ্যে বলিয়া দিব, এখন 1-2-র মধ্যে বলিয়া দিব। আচ্ছা বলেন, আপনি বলেন আমার কি সমস্যা বল। তোমার কিতা সমস্যা, তোমার বড় সমস্যা হইলো তোমার মাথার মধ্যে তোমার হেড অফিসে 24 ঘন্টা সব সময় খালি বাটপারি চিন্তা, গুরুত্ব করিয়া ঘুরিয়া বেড়ায়। হ্যাঁ তুমি বাটপারি করিয়া, তুমি বাটপারি করিয়া মানুষের সর্বনাশ করার দান্ডা সব সময় মাথার মধ্যে। আচ্ছা তুমি যে এত বিদেশ করো, এত যে বিদেশে আছো, 24-25টা বিদেশে গেছো, তুমি তো কখনো বিদেশে যাও নাই। আমি শিওর আমার উপর থেকে রাডারে খবর চলে আইছে তুমি বিদেশে কখনো যাও নাই। থামেন, অনেক কথা কইছি, আপনি যা জিন আপনি এটা আমার সামনে প্রমাণ দিতে পারবেন? পারবেন? আপনি তো একটা বানোয়াট কথাবার্তা উল্টাপাল্টা কথাবার্তা আমার সামনে বলতেছেন। আপনি যদি জিন হয়ে থাকেন তাহলে ওকে ওকে আপনি এক কাজ করেন, আমাকে এক মন মিষ্টি এখন খাওয়াতে পারবেন? পারবেন? এনে দিতে পারবেন? হেই পাগল, এটা কি দেখো মিষ্টি যে আনবো, টাকা দিব কে টাকা? হ্যাঁ আরে কি বুঝাচ্ছে, আমি মনে হয় পাগল, জিনে মিষ্টি নিয়ে আসবে তার আবার টাকা, জিনের কি আবার টাকা লাগে মিষ্টি কিনতে? ঝামেলার মধ্যেই পড়ে গেলাম, বাহার আবার কি প্যাচে ফেলাই দিল, আমাকে আবার জজ বানাই দিয়েছে, আজকে আমার কত কাজ। 2টার সময় কৈতুরীর সঙ্গে দেখা করার কথা ছিল, আবার ওদিকে বিকেলে রাবলি, এখন কি করব? আচ্ছা ওকে ফোন করে না করে দিই। জানু, হ্যাঁ আজই তোমার সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু এখানে একটা ঝামেলায় পড়ে গেছি। কি? না না, ওই আমার বউ কোনো ঝামেলা করেনি, ওই ঝামেলা করেছে আমার বাল্য বন্ধু ওই বাহার। হ্যাঁ কাল তোমার সঙ্গে দেখা করতে আসবো, ওই ওই টাইমেই যেই টাইম দিয়েছিলাম। হ্যাঁ বন্ধু, জানো একটা দিন একটু কষ্ট করো। হ্যাঁ আমারও তো মন আনসার করতেছে। লাভবি 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 দেব, বাই বাই বাই। কৈতরি শেষ হলো, আর যে কত মিথ্যা কথা কব, ওর একটু লাভ বলেই বুঝতি। ঠিক আছে জানু, লাভ ইউ। না না না, আমরা প্রতিদিন যেই জায়গায় দেখা করি সেখানে আমি আসিনি, হয়েছে কি আজকে একটা ঝামেলা হয়ে গেছে। না আমার বউ কোনো ঝামেলা করেনি, এটা এই এলাকা ভিত্তিক অন্য একটা ঝামেলা, এলাকায় আমার নাম ডাক আছে তো একটু বিচার সালিস করতে হয়, ওই বিচার সালিসে আটকে পড়েছি। একটু কষ্ট করো আজকের দিনটা, কষ্ট করো কালকে, আগামীকালকে তোমার সঙ্গে দেখা করবো জানু। আমার লাভলি জানু, মাইন্ড করো না। আচ্ছা ঠিক আছে, লাভ 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 লাভ, আই লাভ ইউ আই লাভ ইউ। আচ্ছা ঠিক আছে রাখি, বাই স্যার। আচ্ছা ঠিক আছে জানু রাখি, ওকে। আসসালামু আলাইকুম জাদ সাহেব।
ওয়ালাইকুম আসসালাম। এ আমি কোনো ভিকটিমের উকিলের সঙ্গে কথাবার্তা বলি না। আপনি তো জানেন আমার নাম সুসনা। সুসনা সারা আমি কোনো কথা কই না। এটা ভালো কইছেন, আমি ভিকটিমের লোক, কিন্তু কোনো উপায় নাই, আমার লোক আপনার কথা কইতি। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন, আমি কথা না কইলেও জোর করে আপনি আমার সঙ্গে কথা কবেন? অবশ্যই কব, কারণ আমি জানি আমার মক্কেল জনাব এনিমেল খান নির্দোষ, সে একজন সহজ সরল মানুষ। এই দুনিয়াতে যত বড় বড় অকারণ হয়েছে, এইসব অকারণ কিন্তু সহজ সরল মানুষই করেছে। আমার তো আপনার হদিকে খুব সহজ সরল মানুষ মনে হইতেছে। তা অবশ্য আপনি ঠিকই বলেছেন, আমিও সহজ সরল মানুষ, কিন্তু আমি জীবনে কোনো অপরাধ করিনি। ওই আমি কি কইছি আপনি কোনো অপরাধ করছেন? না না, তা অবশ্য বলেননি। সুরের মন খালি ফুলিশ ফুলিশ করে, তাই না? এ আপনি কি করতে চাচ্ছেন, আমি কি চুরি করেছি নাকি? শুনেন বিচারক সাহেব, আমার মক্কেল নির্দোষ, আপনি যদি আমার পক্ষে মামলার রায় না দিবেন তাহলে কিন্তু আপনি বিপদে ফেরা যাবেন। এ আপনি একজন উকিল হয়ে এই জজকে কি হুমকি দিচ্ছেন নাকি? না না, আমি আপনার হুমকি দিব কেন? হুমকি দেয় দুর্বল লোকেরা, আমি তো দুর্বল না, আমি হইলাম সবল মানুষ। ও তার মানে হচ্ছে আপনি বেশি বেশি দুধ ডিম কলা এগুলো খান, তাই না? শুনেন, আমি কি খাই না খাই এটা আপনি না জানলই, আপনার আমি যেটা কইতেছি এটা আপনি শুনবেন? আচ্ছা ঠিক আছে, ঘটনা যখন ঘটে গেছে তখন বলেন শুনি। শুনেন, আপনি মামলার রায় দিবেন আমার মক্কেলের পক্ষে। এ কি করছেন, আমি আপনার মক্কেলের পক্ষে রায় দিতে যাব কিসের জন্য? দিবেন এই কারণে, কারণ ওই যে কৈতুরী আর লাভলির কথা তো আপনি বোর কেন এখনো যান? এ কি করছেন, কৈতুরী লাভলি এদেরকে কি আপনি চিনেন নাকি? আমি চিনি না ওদেরকে, কিন্তু আপনি তো চিনেন। আপনি যে চিনেন এটা আপনার বউ যেন না জানে সেটার ব্যবস্থা তো আপনারই করতেইব। এই জন্য আপনার যা করতেইব সেটা হচ্ছে আমার পক্ষে মামলার রায়টা দিতেইব। আর যদি আমার পক্ষে মামলার রায় না দেন তাহলে তো আপনি বুঝতেই পারতেছেন। বুঝতে পারছি বুঝতে পারছি, কোনো অসুবিধা নেই, মামলার রায় আপনার মক্কেলের পক্ষেই যাবে, কিন্তু কথা হচ্ছে কি কোনোভাবেই আমার বউর কানে এটা দেওয়া যাবে না, তাহলে পরে আমার বউ আমার পেটা দিয়ে গুঁতো মারে কলজি গুঁতো সব বার করে দিবিনি। আমি যাই গো, আদালত বসার সময় আছে, আপনি তো জজ সাহেব তাড়াতাড়ি কি এখন থেকে আপনার সঙ্গে কথা কব? তোমার জন্য কি মাগনা মিষ্টি আনবো নাকি? যে দোকান থেকে মিষ্টি নিয়ে আসবো, মানুষ রূপে যে জিনটা যাইবো ও তো টাকা দিয়ে নিয়ে আইবো, মাগনা কেন আনবো? হ্যাঁ, আর আরেকটা কথা ইনফরমেশন জানাই দেই তোমাকে, মিষ্টি জিনেরা আনে রাতের বেলা, রাত্রেবেলা আইও তুমি, তোমার একটা মিষ্টি একটা কেন, দুইটা তিনটা খাওয়াই দি মনে আইছো তুমি? রাতের বেলা জিন মিষ্টি কিনে নিয়ে আসবে, সেই মিষ্টি আমার খাবে, ভালো 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 জিন। এক কাজ করেন না, এই যে জিন ভাই, জিন ভাই ওই যে ডালটা দেই আমরা সকালে দেই, ওই ডালটা, ওই ডালটা ভাঙিয়ে নিজে হেলন দিয়ে মিটি দেই। পুরো বেশি তুই বিটলামি শুরু করছো মামা, তুই বেরো, তুমি আমার সাথে বিটলামি শুরু করছো, গাছের ডাল ফালিয়া দিতে পারবো কিনা তুমি প্রমাণ চাও। জাস্ট 1 মিনিটের মধ্যে খালি একটা ইশারা দিমু, এত বড় একটা ডাল তোমার মাথার মধ্যে ঠাস করিয়া পড়িয়া একদম খরার উপর মরিয়া যাইবা, বুঝছো? তুমি কিতা শুরু করছো, বিটলামি হোম করো আমার সাথে। হইছে হইছে হোম করো, হইছে, এই প্রজেক্ট আপাতত রাখেন, আপনাকে আপনি ছোট্ট একটা কাজ করেন, এই যে গাছটার এই যে হাজার হাজার পাতা, এর থেকে কয়েকশো পাতা আপনি একবারে ঝরাই ফেলেন তো আমি দেখি। আচ্ছা আচ্ছা, আপনি কি আপনি কি লাটসা হয়ে গেছেন, আপনার জন্য পাতা জড়ামু, হ্যাঁ গাছের কষ্ট দিমু, খচি খচি পাতা জড়ামু আপনার জন্য? হ্যাঁ, আপনি আমার সম্পর্কে খুব খারাপ ধারণা ভিতরে পোষণ করতেছেন মামা, তোমার আমি যেটা করব দরিয়ার মধ্যে ফলাইয়া দিব, ওখানে হাঙ্গর তুমি তোমার খাইব খচ খচ করিয়া। দাঁড়াও, তোমারে তোমারে আমি সাহায্য করতেছি,
তোমার সম্পর্কে যত ইনফরমেশন আছে দুই নম্বর ইনফরমেশন সব গ্রামের মধ্যে জানাই দিতেছি। দাঁড়ান ভাই, এটা কি ধরনের কথাবার্তা বলতেছেন? আপনি কিসের কারণে আমি বুঝতেছি না, আমার পেশার উপর আঘাত কেন করতেছেন? দুনিয়াতে তো কত মানুষ কত ধরনের কাজ করে খায়, আমি তো একটা কাজই করে খাই, তাই না? বিদেশের লোক পাচার করি, সরি পাচার করি কি পৌঁছে দিই, তাই না? মনে করেন যে এর মধ্যে কিছু কাজ হয় সাকসেস হয়, কিছু হয় না, কেউ যে যায়নি তা তো না, যায় তো, কিছু হয় না এটাও হয়। কিন্তু আপনি এরকম করেন না ভাই, এরকম করেন না। তুমি কতগুলো দেশে গেছো? তিরিশ পঁয়ত্রিশটা তো হবে। একে কি দেখলি তোমার মনে করছে চোখের পলক টিপ 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 করতে থাকে, বুকটা ধরপট করতে থাকে, ঠোঁটটা মনে করছে পলপল করতে থাকে। হ্যাঁ আমি তো জানি, এই জন্যই বলতেছি তুই গুলো ডাটফাট হয়ে থাকবে, বুঝছো? কেসমেস লয় না, এগুলো এখন নেওয়ার সময় না তোমার। জজ হয়ে গেছো, জজ হয়ে গেছো, আছে না একটা ব্যাপার। হ্যাঁ আমি হচ্ছি এখন জজ, আমার সঙ্গে কিন্তু কোনো আজেবাজে কথা চলবি না। আজেবাজে কথা বলে কি
বাবা রে বাবা, তোমার তো দেখতেছি চর্বির কেজি বেড়ে যেতেছে গে। ব্যাপার কি বন্ধু, একটা কথা ছোট্ট করে স্মরণ করে দিই, ভাবির নাম্বারটা কিন্তু কল লিস্টের প্রথম দিকেই আছে, মনে করো রেডি রাখছি আর কি। একটা চাপ মারমু, ধাপ লেগে চাপ, খবর হয়ে যাবো ওইখানে কিন্তু, বুঝছো তো? ঘটনা তো ঘটে গেছে, বার তুই এসব কি করছিস? তোর সঙ্গে তো সব আলাপ আমার হয়েই আছে, এই কথা আবার কেন করছিস? এরি দেখছি রে কাণ্ড, তাই তো বন্ধু, কথা তো খারাপ কেউ নাই। আসলে মনে করছি চলে মলে খাওয়া পড়তেছে না তো, সেজন্য মনে মাথাও কাজ করতেছে না, এরকমই আর কি। ওকে বন্ধু, এত ঝামেলা বাজার লাভ নাই, 100 টাকা দাও, সব ঠিক করে ফেলতেছি। ঠিক আছে দিচ্ছি, এই রে 100 টাকা। আসুন, হয়েছে কি এখনো কিন্তু চলে বলে খাইস নি, বুঝতে পারছিস তো? ভ্রাম্যমাণ আদালত তো শেষ হয়নি, বিচার তো এখনো শেষ হয়নি, বিচার শেষ হোক তারপর চলে টলে খাইস, মনে থাকবে তো? তুমি তো আমাদের বাপ মা, ভ্রাম্যমাণ আদালতের সেরা মাল, এখন তো কিছু করার নেই, তুমি একটা কথা কইছো, কথা তো শোনাই লাগবে। আচ্ছা ঠিক আছে, এখন তুই যা, বুঝিস নি তুই উকিল, আমি জজ, আমি তো আগে যেতে পারিনি, তুই আগে যাবি, তুই যা। ও একটা ভাবসাব আছে তো, তুমি একটু পরেই যাবে। আচ্ছা, ঘটনা তো ঘটে গেছে, প্রতিদিন 100 টাকা, মাসে 3,000, 6 মাসের ছুটি 18,000 টাকা। আরে না যাই। রায় পরে শোনানো হচ্ছে, বিজ্ঞ আদালত সবকিছু বিবেচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বাবু, পাগলা বাবু আগে অ্যানিমেল খালকে মারিছিল। বিজ্ঞ আদালত কি করেছে, বাবুর বাসায় গিয়েছিল, বাবুর বাসায় গিয়ে স্টেটমেন্ট নিয়েছে, স্টেটমেন্ট নিয়ে জানতে পেরেছে ঘটনা সত্য। যেহেতু ঘটনা সত্য, আগে বাবু মারিছে, সেই পরিপ্রেক্ষিতে পরে অ্যানিমেল খান মারিছে এবং অ্যানিমেল খান সেটা মুখে স্বীকার করেছে। এই কারণে আদালত সব কিছু বিবেচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি অ্যানিমেল খান সম্পূর্ণ নির্দোষ, এই জন্য আসামি অ্যানিমেল খানকে খালাস ঘোষণা করা হলো। কি করতেছেন এসব? কি করতেছি আর আর ইচ্ছে করতেছে আপনারে কোলে তুলি নাচছি। আরে কি করনা কোন সব, আপনার মাথাটা তো নষ্ট হয়ে গেছে, আপনি দেখেন না এই যে ভাই মুখ কালা করে দাঁড়ায় আছে। হ্যাঁ তার মুখ কালানো হাইলার কালি মারি দেন, নো প্রবলেম, হেতে কালা করে তাই কোতে তা আরে গেছে তো আর তো কিছু দেখতেছে। হামেন কি করনা কর, ব্যাটার তো এই ব্যাপারটা পছন্দ হইতাছে না, দেখেন না যে এমনি চোখ টলমল করতেছে, মনে অক্কনি কাইন্দা দিব। খুব ভয় লাগতেছে বাবুরি, আর ভয় করছে কাইতেছে আপা। আর কাছে গো বলদের ওষুধ আছে বুঝিন, মারি দিতেন। আচ্ছা ভাইয়া, তো আমার কাছে একটা বলদের ফার্স্ট ক্লাস ইনজেকশন আছে, তো কোনো দিন হচ্ছে মান্য কন ইয়ান দি না ইয়ান দি কোনো দিন হচ্ছে এনিম্যাল ভাইয়া, তোর যে কি হইব রে তুই চিন্তা করতে পারবি না। রানী ক্ষেত ভ্যাকসিন একবার তৈরি দিয়ে দিছিলাম না উল্টা, সেরকম অবস্থা যদি তৈরি থাক। সুন্দরী উকিল পাইছ তো, মাশাআল্লাহ, সাহস করে আমার লোক কথা কইতেছ, তুই তোর জায়গা রেডি থাক, আমি আগে আমার বাল্য বন্ধুরে রেডি করি। নয়ন আরাম চলতেছে আপনার যে ডিমান্ড, খালি ডিমান্ড ডিমান্ড ডিমান্ড।